काली काली बोल रो सुना, काली काली बोल रो सुना, काली काली बोल रो सुना, करो पद ध्यान नाम अमृत। बड़ मा এই কথাটাই আস্থা আর ভরসা, এই আস্থা আর ভরসা নিয়েই দলে দলে মানুষ দর্শনার্থী আমরাও হেঁটে চলেছি বড়মার দিকে। কালী পুজোর দিন সকালবেলা বড়মার কাছে এসে দেখেছিলাম এই দৃশ্য, শয়ে শয়ে মানুষ, লাখে লাখে মানুষ দন্ডি কেটে চলেছে বড়মার কাছে। তার মধ্যে এক পিতা তার সন্তানকে নিয়ে দুমনি কেটে চলেছেন মেঝে বসিয়ে বড়মার দিকে। এ দৃশ্য শুধু বড়মার কাছে এলেই হয়তো দেখা যায়। আজকে বড়মার কালী পুজোর পরের দিন সকালবেলা, বড়মার কালী পুজোর দিন সকালবেলা পৌঁছেছিলাম এই বড়মার কাছে প্রসাদ নিতে এবং বড়মাকে দর্শন করবার জন্য। যারা কালী পুজোর দিন সশরীরে এসে এখানে পুজো দিয়ে গেছেন, কিংবা আমরা যারা এসেছিলাম তাদেরকে একটি করে কুপন দেওয়া হয়েছিল এবং তার প্রসাদ গ্রহণের জন্য পুজোর পরের দিন এখানে আসতে হয়েছিল, তো সেই উদ্দেশ্য নিয়েই বড়মার কাছে আসা প্রসাদের জন্য এবং সঙ্গে বড়মাকে দর্শন। আর সেই সঙ্গে তোমাদেরকেও বলবো যে কীরকমভাবে, যাতে তোমরা পরের বছর এলে কোনো রকম কোনো সমস্যা না হয়, কীভাবে এলে এখানে তোমরা পুজো দেবে এবং পরের দিন প্রসাদ গ্রহণ করবে এবং কোথা থেকে প্রসাদ তোমরা গ্রহণ করবে, সঙ্গে বড়মার দর্শন তোমাদেরকে করাবো। কারণ এবছর চেষ্টা করব একদম সামনে থেকে বড়মাকে দর্শন করবার আর তোমাদেরকেও বড়মার দর্শন দেওয়ার। প্রচণ্ড ভিড়, আর এই রাস্তা ধরেই আমাদেরকে ওই দূরে দেখা যায় বড়মার মূল মণ্ডপ, আর ঠিক তার ডান দিকে বড়মার নতুন মন্দির। বিগত কয়েকদিনের মধ্যে মন্দিরের এই যে সামনের অংশটা, সেই সামনের অংশটা কিন্তু তৈরি হয়েছে কয়েকদিনের মধ্যে। প্রস্তুতি পর্বে যখন এসেছিলাম তখন এই মণ্ডপের বা মন্দিরের সামনের অংশের কিন্তু কাজ চলছে, আর আজকে একদম পুরো কমপ্লিট। সুন্দরভাবে বড়মার মন্দিরটাও কিন্তু নতুন রূপে তৈরি হয়ে গেছে, আর এই সব দেখে আমরা বড়মার সামনে। আর ঠিক এই ডান দিকের জায়গাটা মন্দিরের প্রধান গেটের জায়গা, এইখানেই কিন্তু তিনটে কাউন্টার থাকে যেখানে কালী পুজোর দিন সকালবেলা বড়মার যারা সশরীরে এসে নামগোত্র দিয়ে পুজো দিতে চান তারা কিন্তু এই কাউন্টারগুলোতে এসে পুজো দিতে পারবেন। আজকেও যখন আমরা এসেছি অনেক মানুষ এসছে পুজো দেওয়ার জন্য বড়মার কাছে, আর এই পুজো দিলে এখানে টোকেন দেওয়া হয় এবং সেই টোকেন নিতে কিন্তু যেতে আসতে হবে আবার নতুন পুজো করার জন্য, আর সেই উদ্দেশ্যেই আমরা এসেছি বড়মার কাছে, আর একদম বড়মার কাছাকাছি পৌঁছে গেছি। চেষ্টা করবো একদম সামনে থেকে গিয়ে তোমাদেরকে বড়মার দর্শন করার। অবশেষে আমরা অনেক ভিড় খেলার ছেলের মধ্যে দিয়ে এসে পৌঁছেছি বড়মার একদম সামনে। চেষ্টা করছি তোমাদেরকে বড়মার একদম সামনে থেকে যে বড়মার যে দৃশ্য, গয়না পরিহিত বড়মা অসাধারণ সুন্দর তার এই দৃশ্য, আর যে মানুষ তার একবার দর্শনের জন্য তার একবার তার একটা ক্যামেরা বন্দি করবার জন্য, তার একটু ভিডিও করবার জন্য কিন্তু মানুষ এখানে তার চেষ্টায়, কারণ স্মৃতিটুকু সারা বছর ধরে রাখবে বড়মা। প্রচুর ভিড়, একদম মানুষ যাচ্ছে স্টেশনের দিক থেকে লঞ্চ ঘাটের দিকে, নৈহাটি লঞ্চ ঘাটের দিকে, আর একদম মানুষ লঞ্চ ঘাটে যাচ্ছে নৈহাটি স্টেশনের দিকে। আর ঠিক এই জায়গাটায় কিন্তু প্রত্যেক বছর প্রচুর পুলিশ থাকে সুন্দরভাবে সচল যে রাস্তাটাকে রাখবার জন্য, কারণ এখানে কিন্তু লক্ষ মানুষের ভিড় হয়, বিশেষ করে কালী পুজোর পরের দিন অগণিত মানুষ আসে বড়মাকে দেখবার জন্য। আর এই
রাস্তা ধরেই কিন্তু প্রচুর প্রচুর যে কালী ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলো হয়। আমরা বড় মাকে দর্শন করে এখন পাশ দিয়ে চলে এসেছি, আরও যে কালী ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলো দর্শন করতে করতে আমাদেরকে যেতে হবে প্রসাদ গ্রহণের জন্য মহেন্দ্র স্কুলের ওখানে, যা কিন্তু নৈহাটি স্টেশনের ঠিক কাছে। আর এই মহেন্দ্র স্কুলে পৌঁছবার আগে বেশ কয়েকটা ঠাকুর পড়লো যেগুলো একটু আলো দিতে পারে, দর্শন করে নিলাম। আর এই রাস্তাটা সোজা চলে গেছে স্টেশনের দিকে। আমরা এখন যাচ্ছি প্রসাদের লাইনে বড়মার কাছে। গতকাল পুজো দিয়ে গেছিলাম, সেই পৌর যে পুজো দিতে গেছিলাম সেই পুজো দিয়ে আসবার পর যে কুপন দিয়েছে সেই কুপনের আজকে দেখিয়ে এখান থেকে কিন্তু প্রসাদ গ্রহণ করতে হবে। তাই তোমরা যারা আসবে এই নৈহাটিতে আগামী বছর থেকে, তারা এখানে পুজো দিয়ে কিন্তু এই মহেন্দ্র স্কুলের দিকে আসতে হবে তোমাদের পুজোর প্রসাদটা গ্রহণ করবার জন্য। অলরেডি আমরা লাইনে এসে দাঁড়িয়ে গেছি, আর এইখান থেকে যেখানে আমরা লাইনে দাঁড়িয়েছি সেইখান থেকে মহেন্দ্র স্কুল কিন্তু বেশ 1 থেকে 1.5 কিলোমিটারের রাস্তা। এই সোজা রাস্তাটা একদম স্টেশনের দিকে গেছে এবং যাওয়ার পর বাঁ দিকে গিয়ে কিন্তু তারপরে মহেন্দ্র স্কুল, সেখানেই কিন্তু বর্মার প্রসাদ দেওয়া বা বিতরণের কাজ চলছে। যারা কুপন কেটেছিলেন বা কুপন ঠাকুরের পুজো দিয়েছিলেন সেখান থেকে যে কুপন দিয়েছিল, যাদের এই কুপন আছে সেই কুপনের বিনিময়ে কিন্তু এখান থেকে প্রসাদ ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। আর যারা এখান থেকে ভোগ খেতে চান তারা কিন্তু লঞ্চঘাট থেকে উঠেই ডান দিকে বিশাল লম্বা একটা লাইন পড়ে সেই লাইনে দাঁড়িয়ে বড়মার ভোগ গ্রহণ করতে পারে। আর একটু একটু করে আমরা প্রায় একদম স্টেশনের কাছাকাছি জায়গাতে চলে এসেছি, আর ঠিক এই বাঁ দিকে ঘুরে আর একটু এগোলেই কিন্তু মহেন্দ্র স্কুল, যেখান থেকে আমরা প্রসাদ গ্রহণ করব। বিশাল লম্বা লাইন, প্রায় কিন্তু 500-এর বেশি মানুষ এই লাইনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর এই লাইন এখন এখানে থাকলেও এর মাথা কিন্তু পৌঁছে গেছে একদম সেই যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেই জায়গাটা পার করে ওদিকে আরও অনেক দূর পর্যন্ত। আর এই হচ্ছে সেই কুপন দেখে কিন্তু আমাদের প্রসাদ গ্রহণ করতে হবে। আর এই সামনেই দেখা যাচ্ছে প্রসাদের কাউন্টার, প্রায় 1.5 ঘন্টার উপর লাইনে দাঁড়িয়ে কিন্তু অবশেষে এই প্রসাদ গ্রহণের জায়গায় আমরা এসে পৌঁছলাম। ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর সামনে কিন্তু জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি, সঙ্গে জগদ্ধাত্রী পুজোর যে পরিক্রমা তা কিন্তু আসতে শুরু করবে আর কয়েকদিনের অপেক্ষা। তার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে কিন্তু জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।